বরিশালে বাসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে মানবতার বাজার। এখান থেকে প্রতিদিন বিনামূল্যে বাজার করছেন শত শত দুস্থ মানুষ। গত বৃহস্পতিবার সকাল 10টায় নগরীর অমৃতলাল দে মহাবিদ্যালয় মাঠে এই বাজার চালু করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টার জন্য চলবে মানবতার বাজার। না, কোনো পয়সা লাগে না, আমাকে মাগনা দিয়েছে, আমরা খাইতে পারি না, এই জন্য দিয়েছে, কাজ কাম নাই। নবগ্রাম রোড কুটগড়া থেকে আসছি, ন্যাশনাল আইডি কার্ড দিয়েছে। না, কোনো টাকা পয়সা চাই না, এমনিতেই আমাকে দিয়েছে। হ্যাঁ, আমাকে উপকার হইবে, আমরা খাইতে পারি না, এই জন্য আমরা খাবার দিয়েছে আমাকে। ও তো বাংলাদেশ সমাজতান্ত্রিক বাসাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, ডাক্তার মনীষী চক্রবর্তী দিয়েছে, অনেক কিছুই দেওয়া হয়েছে, চাল দিয়েছে, ডাল দিয়েছে, চিনি দিয়েছে, সেমাই দিয়েছে, তরু তরকারি দিয়েছে, ইত্যাদি অনেক কিছুই দিয়েছে বাজার। উপকার তো অবশ্যই হবে, অপকার হবে না। তোমার দুদিনে বাজার হলো, দুদিন তো চলে গেলো, একটা ড্রাইভার, একটা ফ্যামিলি চলে গেলো, সংসারটা চলে গেলো দুদিন, ওটা উপকার তো অবশ্যই উপকার হবে, অপকার হবে না কোনো, ওটা লাভ না, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, কোনো টাকা পয়সা দেওয়া হয় না। পদ্ধতি তো সিরিয়ালে দেওয়া আছে, সিরিয়াল বাই চাল, ডাল, আটা, তেল, সাধারণ মানুষ পায় না, সাধারণ মানুষ সবাই তো আর যে কাগজপত্র দেওয়া হয়েছে তারটাই দেওয়া হয়েছে, আবার দিতে আছে, আবার নিতে আছে। জেলা বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী জানান, সমাজের নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের জন্য এই বাজারের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে কিছু কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হচ্ছে। সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত এই বাজার চলবে। চাল, ডাল, তেল, শাকসবজি, দুধ, আটা, চিনি ও সেমাই সহ 10 ধরনের খাদ্য সামগ্রী রয়েছে এই বাজারে। যারা এই বাজার থেকে পণ্য নিতে চান, তাদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার বাসদ নেতৃবৃন্দের কাছে জমা দিতে হবে। পরে বাসদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে মুঠোফোনে নির্ধারিত দিনে মানবতার বাজার পণ্য নিতে আহ্বান জানানো হয়। এই প্রক্রিয়ায় আগ্রহীরা এই বাজার থেকে নিত্যপণ্য পাবেন। আমরা লকডাউনের কারণে যে অসহায় মানুষ রয়েছেন, যারা কর্ম হারিয়েছেন বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে মানবতার বাজার থেকে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করছি। গতকালকে থেকে আমরা এই বাজারটি শুরু করেছি। প্রথম ধাপে আমরা 300 রিক্সা শ্রমিককে দিচ্ছি এবং এরপর থেকে বিভিন্ন পেশায় যে মানুষরা দরিদ্র হয়ে গেছেন বা যারা খাদ্যাভাবে আছেন, তাদেরকে আমরা এখান থেকে ধারাবাহিকভাবে ঈদের আগের দিন পর্যন্ত সহযোগিতা করব। আমরা এখান থেকে একদিকে যেরকম নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, আটা এগুলি দিচ্ছি, আবার ঈদের যে পণ্য সামগ্রী, চিনি, দুধ, সেমাই সেগুলিও দিচ্ছি, আবার শাকসবজি, তরি তরকারি, এই সব কিছু মিলে প্রায় 10 ধরনের খাদ্য সামগ্রী আমরা এখান থেকে দিচ্ছি। আমাদের হিসাব মতে এক একজন মানুষ অন্তত 5-6 দিনের খাবার তো একটি পরিবার, 1 সপ্তাহের খাবার একটি পরিবার পাচ্ছে। আমরা এখন পর্যন্ত একবার করেই দিচ্ছি, কিন্তু এরপর যদি আমাদের সামর্থ্য হয় আমরা চেষ্টা করব এদেরকে আরও একবার করে দেওয়া। গত 2 দিনে 5 শতাধিক দিনমজুর এই মানবতার বাজার থেকে সুবিধাভোগী হয়েছেন।